সবাইকে স্বাধীনতা মোবারক। 54 বছর পর আমাদের ছাত্রদের হাত ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করলাম। যে জিনিসটা আমাদের সবার এখন মাথায় রাখা দরকার, আমরা মাত্র একটা যুদ্ধ বিধ্বস্ত আমাদের সবাইকে অনেক কিছু থেকে বঞ্চিত করে তাদেরকে আমাদের চিহ্নিত করতে, যাতে তারা এই মুহূর্তে কোনো স্যাবোটাজ না করে। তবে একটা আমি অনুরোধ সবার কাছে রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে একত্রিত থেকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, দেশের সম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং সংবিধানটাকে আমরা যাতে করে এই রিকোয়েস্ট আমি রাখবো। আর একটা জিনিস, একটা 19 সংগঠন আছে যা আমাদেরকে বারবার জাতির সামনে লজ্জিত করেছে, এই 19 সংগঠন আমরা আর দেখতে চাই না এবং কোনো দালালকে আমরা কোনো সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আর দেখতে চাই না। এটা আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে। দাঁড়িয়েছি আমরা দেশের আঙিনায়, এই আঙিনা থেকে, এই সাংস্কৃতিক অঙ্গনের সর্ববৃহৎ আঙিনা থেকে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল সেটা সবাই না করলেও আমরা যারা দাঁড়িয়েছি তারা এই 37 দিন রাজপথ থেকে ঘুরে এসেছে। আমি প্রথমেই অভিনন্দন এবং আমার সর্বোচ্চ হৃদয়ের স্থল স্থান থেকে স্যালুট জানাই বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের। আমি অভিনন্দন, আমি শহীদের প্রতি সালাম জানাই রুদ্রের প্রতি। আমি হাজার হাজার আমার সন্তানদের শ্রদ্ধা জানিয়ে মুগ্ধের প্রতি, আমি হাজার হাজার সন্তানদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা চাইব দল মত নির্বিশেষে আমরা যেন শান্ত শিষ্টভাবে আমাদের এই FDC-র কার্যক্রম পরিচালনা করতে পারি। এখানে দল মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে জাতিকে নতুনভাবে আমাদেরকে সাজাতে হবে, এই FDC-কে সাজাতে হবে। কে কী করেছে সেগুলো একসময় জনগণের সামনেই তাদেরকে দাঁড়াতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমরাও সেটা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে আপনাদের প্রতি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম। আজকে আমি তো পাচ্ছি না একটি কথা বলি, আজকে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে। আজকে এই FDC-তে অনেকেই ছিল, আমাকে আমার নেতা শানু সাহেবকে, আলম সাহেবকে, রানা ভাইকে, ওদান আনোয়ার সাহেবকে এমনও কথা বলছে এই যে দালালরা বলছে তোমরা BNP করো, তোমাদের ঢুকতে দেওয়া হবে না, এবং আমার নামে অনেক কেস হয়েছে। আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? কিছু দালাল ছিল, এই দালালগুলা আমাদেরকে সবসময় কষ্ট দিয়েছে। আমাদের সামনে বলেছে, চিহ্নিত এক দালাল আমাকে বলেছে আমার ছেলেকে দিয়ে আমি শহীদ জিয়া রহমানের মাজারে মোতায় পেশাব করে আসলাম, কিন্তু ওই দালালদেরকে অন্তত পক্ষে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতে উজ্জ্বল প্রেসিডেন্ট উজ্জ্বল, তারপরে আমার সাথে ছিল, কি কষ্ট যে আমরা করেছি, যা শেষে একটা ফুল বন্ধ আমাদের দিতে দেয় নাই, একটা শ্রদ্ধা দাঁড়াতে দেয় ওই শহীদ মিনারে। এই ফ্যাসিস্ট দালালরা, এই হাসিনার রাজাকাররা আমাদের কখনো ইন্ডাস্ট্রিতে সাধ্যে মধ্যে 18 বছর থাকতে দেয় নাই। আজকে আপনাদের কাছে অনুরোধ, আমরা ওদের মতো হতে চাই না,
আমরা শান্ত শৃঙ্খলা পাবে, আমরা শান্ত শৃঙ্খলা পাবে। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আজকে এই দেশ পরিচালনা করে গেছে, ঠিক সেইভাবে আমরা শান্ত শৃঙ্খলাভাবে আমরা ইন দেশটি পরিচালনা করবো। আমাদের নেতৃত্ব দেবে সিনহা সাবু সাহেব, সানু সাহেব, সাইমন তারেক, আলম ভাই, এজরানা সাহেব, ওজরানা সাহেব, বদরুল ভুবন সাহেব, এরা আমাদের নেতা থাকবে। আমরা বড় কোনো দালাল চাই না, কোনো দালাল ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না, এইটাই আজকে শপথ করতে হবে। ধন্যবাদ। আলম ভাই বলবে, আরেকজন নেতা আছে, প্লিজ প্লিজ প্লিজ, আরেকজন নেতা আছে, এক মিনিট এক মিনিট, মজুমদার সাহেব, এই এফডিসি স্টাফ, সে এফডিসির কথা চেয়েছে, আমাদের সংগ্রামে ছিল সবাই, তার সে আমাদের সংগ্রামে আছে। তুই নিউজ করবি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমি শহীদ হয়েছেন চলমান আন্দোলনে তাদের আত্মার প্রতি শোক প্রকাশ করছি এবং তাদের সম্মান জানাচ্ছি। এবং যারা নাকি বিভিন্নভাবে এই আন্দোলনে সমর্থন যুগিয়েছেন তাদের প্রতি আমরা সশ্রদ্ধ সালাম। আমি এখানে একটা কথা বলতে চাই যে এখানে অনেক কথা হয়েছে বা হবে, এটা ক্ষোভের প্রকাশ, এটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে এই জায়গায় একটা ক্ষোভ বিরাজ করছে। এখানে চলমান আন্দোলনে আমরা দেখেছি যে দুই দিন আগেও এখানে এফডিসিতে দাঁড়ানো হয়েছে, যারা নাকি সরকারকে সমর্থন করে, সরকারকে সমর্থন করুক সেটা আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি চলমান যে সংকট, চলমান যে আন্দোলন, সেই আন্দোলনটা ছিল একটা আমাদের দৃশ্যমান যৌক্তিক আন্দোলন। কিন্তু সেই আন্দোলনে আমরা দেখলামটা কি, সেই আন্দোলনকে তারা সমর্থন করে প্রকারান্তরে রক্তের হোলি খেলায় তারা মেতে উঠলো এবং দুঃখজনকভাবে সেই আন্দোলনে যোগ দিলেন আমাদের খসরুল আলম খসরু, আমাদের এস এ কলিক, আমাদের অঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের ওই সুজাতা সুজাতা দিন গুলজার ভাইয়ের মতন মানুষগুলো, যাদের কাছ থেকে আমরা, কিন্তু দুঃখজনকভাবে এই কাজটা তারা করতে পারেনি, বরং তারা রক্তের হোলি খেলায় কীভাবে মেতে উঠা যায় সেই জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিল। এর পাশাপাশি আমি উল্লেখ করতে চাই চলমান আন্দোলনে শিরিন শিলা নামে এক নায়িকা যে স্ট্যাটাসটা দিয়েছে, যে কি স্ট্যাটাসটা কি ছিল, বুঝতে গেলে দুঃখজনক। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে, তবে কোনো সহিংস উপায় না, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমেই হবে, কোনো এই জাতীয় কোনোই নাই। আমরা খেয়াল করেছি চলমান আন্দোলনে শুধু এরাই আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরাও। আমাদের আমাদের সময়ের তারেক আনন্দকে থ্রেট করেছে আমাদের আরেক সাংবাদিক লিমন আহমেদ থ্রেট করেছে, যেটা আমি অডিও বার্তা আমি শুনেছি। আমাদের লাঞ্ছনাসের মারপিটের শিকার হয়েছে নিফম মাহবুব, সংবাদের নিয়ে যাওয়ার কথা বলে আমাদের পক্ষে, আমাদের এই ছাত্রদের পক্ষে কথা বলতে গিয়েছে মায়ের ধরে শিকার হয়েছে, ঢাকা টাইমসের মেয়ে দিয়ে ছয়জন সাংবাদিক আমাদের মারা গেছে। কিন্তু আমাদের দুষ্ট চক্রটা বলতেছে এটা সহিংসতায় মারা গেছে, কিন্তু আমরা বলতে চাই তারা সহিংসতায় মারা যায় নাই, তারা সরাসরি পুলিশের গুলিতে মারা গেছে, যারা পুলিশ, যে পুলিশ সরকারকে সমর্থন দিয়ে আজকের এই সংঘাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অবশ্য ভয়াবহ করার ফসল কিন্তু আজকে আমাদের এই অর্জন, আমাদের এই অর্জন কোনোভাবেই যাতে লুণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশ পরিবারের যে সম্মিলিত পরিষদ যেটা আছে সেই পরিবারটাকে যৌক্তিক জায়গায় নিয়ে আসতে হবে, সংস্কারের সকল জায়গা থেকে আনতে হবে। সকলকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্তভাবে বলবেন যে আমাদের এফডিসির কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট এমপ্লয়িজ সভাপতি আমার সাথে
আমাদের কয়েকজন কর্মকর্তা কাজ করছে, এটা আমি সম্ভবত আমি আমাদের যারা নেতৃত্ব দেবেন তাদেরকে জানাবো, এবং আমি শুধু এই আমার এক কর্মচারী আবুবকর সিদ্দিকের বিচারটা চাই। বিচার হবে আমি আসলে ভালো বক্তা না, তাই বেশি কিছু বলার সুযোগও নাই আমার। চেপে বসা সরকারকে উৎখাত করেছে, এখানে কোন রাজনৈতিক দল এককভাবে কাজটা করে না, এখানে একটা গণ বিরোধী সরকার বিরোধী একটা মত কথা কম কম 90% মানুষ এটিতে অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমাদের চলচ্চিত্রের কিছু সমস্যা আছে, আমাদের চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে ব্ল্যাকলিস্টেড হয়ে আছে, অনেক পরিচালক প্রযোজক ব্ল্যাকলিস্টেড হয়ে আছে। আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ ছাড়া, আমার পরপর দুটো ছবি ব্যান করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে, আমি 4 বছর ব্যান পরে আমি সেই ছবিটা উত্তর এখন রিলিজ করতে ছবিগুলো অনেক আগে যাই হোক এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে, জয়টা প্রাথমিক, এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে। আমি করেছি, তুমি করেছো, করোনা এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম তাদের পক্ষে কিছু কাজ করতে চাই আমরা, আমরা আগামী চিন্তা করব। ধন্যবাদ সবাই। হোসেন আনোয়ার, আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি বলতেও পারি না আর ইয়েও করতে পারি না, যাই হোক এর আগে আমাদের এখানে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ছিল, এবং এই চলচ্চিত্র পরিষদের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতাম, কিন্তু একটা সময় আইসা আমাদের সেটা বন্ধ হয়ে গেছে, বিজেপি কর্তৃপক্ষ সব কিছু মিলাইয়া এখানকার কিছু লোকজন নরেশ করে আসলে এখানে ঢুকতেও অনেক বাধা, সেই বাধার মধ্যেও আমাদের তো কিছুই করতে দেয় না, ইভেন মিলাদ মসজিদে যে মিলাদ করাবো সেই মিলাদরাও পড়াইতে তারা অনুমতি দেয়, অতএব আমাদের অনেক কি করলে তুই কি বললি কি দেখেছি অনেককে সদ্য বেশে থাইকে তো লাভ নাই, কারণ হয়েছে কি অনেক আমরা দেখেছি কে করতেছে, কে কি করে, কে কার সঙ্গে কি করতেছে, এখন তো সবাই আমরা বিএনপি, তো যাই হোক সবাই আমরা বিএনপি, এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামনে যাতে সবাই মিলেমিশে এগোতে পারি, এবং যারা মারা গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আজকে তাদের সেই আন্দোলনের ফসল, তারা হয়তো তাদের আত্মা দেখতে পাচ্ছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হস্তনসিব করুক এবং তাদের শোক সত্য পরিবারে এই শোক সহ্য করার তৌফিক দান করুক। আমিন। আমরা একটা শান্ত শৃঙ্খল দল, আমরা সবসময় শান্তির পক্ষে, আমাদের যে নেত্রী তিনি মাদার অফ ডেমোক্রেসি আমাদের দেশের, এবং তারই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তারেক সাহেব আমরা শান্ত থাকবো, আমরা উচ্ছৃঙ্খল কিচ্ছু করবো না, কারণ উচ্ছৃঙ্খল করার মানাই তাদেরই যাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে, এবং গণহত্যার দায়ে এই দল একদিন এদেশে নিষিদ্ধই হবে, এটা আপনারা মনে রাখবেন। এবং শুধু তাই নাই, আজকে এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশে ফিল্মের জন্য কী না করছে, আজকে কবিরপুর ফিল্ম সিটি যেটা জিয়া ফিল্ম সিটি ছিল ওটা বঙ্গবন্ধু ফিল্ম সিটি বানিয়ে দিয়েছে, আজকে অনুদান প্রথা এই জিয়াউর রহমান সাহেব চালু করে দিয়ে গেছে, আজকে হচ্ছে কি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চালু করে গেছে। আজকে আমরা একটা কথাই বলবো, আমাদের যে স্বপ্ন উনি দেখিয়েছে আমাদের জন্য যাশাস, সেইটা দিয়ে আমরা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে হাজির করব, এবং আমরা শান্ত থাকব, আমরা উগ্র হব না, আমরা সবাই খেলার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান, আমরা শান্ত থাকব, আমরা উচ্ছৃঙ্খল হব, আমরা সবাই মিলে
মনির ভাই কো, এ মনির ভাই, আমরা সবাই মিলে, আমরা যেহেতু মনির ভাই, আমরা জানেন এক সময় একটা পক্ষ চলচ্চিত্রে যারা মেধাবী লোক তাদেরকে একটা দল বানিয়ে ইন্ডাস্ট্রিতে ঢোকা বন্ধ করে দিয়েছিল। আজকে আমরা বলছি সেই মেধা লোকগুলো এবং সবাইকে মিলে নিয়ে আমরা চলচ্চিত্রকে সামনে আগায় নেব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের শহীদ প্রেসিডেন্টের যে অবদান এই চলচ্চিত্রে, সেটা আমরা পৃথিবীর সামনে উঠে দাঁড়াবো। আমাদের নেতা তারেক রহমানের তার যে নির্দেশ, যে শান্ত সুষ্ঠুভাবে আমরা সমস্ত কিছু ট্যাকেল করব, আমরা সেইটাই। আলম ভাই সামনে আসুন, শিবা শিবা বলো, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই জন্য, কারণ ঈদ মানে খুশি। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা মুক্ত হবে FDC-তে, এই যে প্রেস কনফারেন্স করতে পারছি, আপনাদের সাথে কথা বলতে পারছি, এই জন্য খুশি। এই জন্য সবাইকে আবারও ঈদ মোবারক। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি তাদের কথা, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কথা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। ছাত্র সমাজ, ছাত্র জনতা যদি স্বেচ্ছা না হইত, তাহলে হয়তো আমরা এই বিজয় অর্জিত করতে পারতাম না। আবারও আমাদের এই চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা, এবং তাদের আত্মার যেন শান্তি পায়, তাদের মহান আল্লাহর জান্নাত নিবাস করুক। আমার খুব ইচ্ছা ছিল আজকে আমার এক চলচ্চিত্র প্রযোজক ভাই, তাকে ডেকে এনে আমি বসে একসাথে আজকে দুপুরে লাঞ্চ করতাম, কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হলো না। গতকালকে আমি দেখেছি জনরোষে পড়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি আমাকে প্রকাশ্যে বলেছিলেন, আপনি BNP করেন, আপনাকে FDC-তে ঢুকতে দেওয়া হবে না, আপনি কীভাবে FDC-তে ঢুকেন আমি এটা দেখে নিচ্ছি। আমি চেয়েছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, তখন তাকে নিয়ে বসে একবার দুপুরবেলা লাঞ্চ করবো, বিরিয়ানি খাবো। আজকে সেই সেলিম চেয়ারম্যান আমাদের মাঝে নেই, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করে। আমি যখন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, তখন এই DGFI, NSI, DB আমাকে তুলে নিয়ে গেছে যে আপনি BNP করেন, আপনি প্রযোজক সমিতির সেক্রেটারি হলেন কীভাবে। আমরা যখন একটা চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রটাকে যখন আমরা স্টেটওয়েতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিছু লোক আমাদের বিপক্ষে ছিল, আমি BNP করি এটাই তাদের সহ্য হচ্ছিল না। আবার BNP তো করি, আবার প্রযোজক সমিতির মতো একটা মাদার অর্গানাইজেশনের মতো সে জায়গায় BNP-র লোক কীভাবে সেক্রেটারি হয়। আমি এই কয় বছরে আসলে অনেক কিছু আমি বলি নাই, মাঝে মাঝে শিবাসঙ্গে আমি একটু বলতাম। আমার বাসায়ও অনেক ঝামেলা করছে, অনেক ইয়ে করছে, কারণ এলাকার লোকও তো জানতো যে আমি BNP করি, BNP-র সাথে রাজনীতির সাথে জড়িত। তা আমরা সেই কথা বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, 17 বছর পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমরা মুক্তভাবে কাজ করব। এই FDC-টা আমাদের, ওরা যেভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা তাদেরকে স্বাধীন করে দিই। FDC কাজের জায়গা, এখানে আমরা মনে করি যে এটা আমাদের রুজি রুটির জায়গা, এখানে রেষারেষি, হিংসা হিংসি, দলাদলি এটার ঊর্ধ্বে থাকা উচিত, কিন্তু বিগত 17 বছর কিন্তু সেটা করে নাই। আমি মনে করি যে আমরা সেটা করব না, আমাদের সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এই FDC-কে জিয়াউর রহমান যে অবদান দিয়েছেন একটু আগে, জেরানা সাহেব বললেন, আমাদেরকে এইটা সমুন্নত রাখতে হবে। আমরা এই জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে চলচ্চিত্রের ডিপার্টমেন্টে যে সকল কাজ করলে, যেভাবে করলে ডেভেলপড হবে চলচ্চিত্র, আবার সেই আগের গৌরবের জায়গায় ফিরে যাবে, আমরা সেই প্রচেষ্টা করব। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখানে এই দুটো মাইক্রোফোনকে ধরেন তো সবগুলো ওজন।